রাজ্যে ফির অপহরণ সংস্কৃতির পুনরাবৃত্তি। শুক্রবার রাত 12টা নাগাদ লিটন নামে এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় কিছু অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। মুক্তিপণ হিসাবে 1.5 লক্ষ টাকা দাবি অপহরণকারীদের। ঘটনা উত্তর জেলার দামছড়া থানাধীন কাটোয়া ব্রিজ সংলগ্ন জয়রামপাড়া এলাকায়। রাজ্যে বহু বছর ধরে উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ, কিন্তু শুক্রবার রাতের এক ঘটনা পুনরায় উগ্রপন্থী কার্যকলাপ এবং অপহরণ সংস্কৃতির জল্পনা উস্কে দিচ্ছে। জানা যায়, শুক্রবার রাতে দামছড়া থানাধীন জয়রামপাড়ার লিটননাথ নামক এক ব্যক্তির বাড়িতে আচমকা হানা দেয় কিছু দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ডাকাডাকির পর ঘরের দরজা খুলতেই বন্দুক, ছুরি এবং বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে ঘিরে ফেলে গোটা পরিবারকে। মুহূর্তের মধ্যে ঘরে থাকা যৎসামান্য অর্থ, অলঙ্কার সহ অন্যান্য দ্রব্য সব কিছুই লুট করে নেয় দুষ্কৃতীরা। পাশাপাশি দাবি করেন 1.5 লক্ষ টাকা দেওয়ার জন্য, অন্যথায় কুলির শিশুদের মেরে ফেলা হবে। গতকালকে রাত্রে আনুমানিক 12টা বাজার সময় আয়া ডাকছে, দরজার মাঝে শব্দ করছে, করার লগে জোরে জোরে শব্দ করছে। তারপরে উঠিয়ে আমার স্বামী দরজা খুলছে, খোলার লগে লগে কান্দে মারা মারিয়া বক্সিং দিন দিয়া আমার আগলা লই আইছে। একজনে বন্দুক ধরছে, একজনে চাকু ধরছে। আরে দরিয়া কয় টেকা দেও, টেকা দেও, পিসারি চারশোস, টেকা কিতা করছস, হিরণ বেসস, গাঞ্জা বেসস, টেকা কিতা করছস, করেও মারে। এরপরে আমার বাচ্চা রেখে ধরছে, বিছনা থেকে উঠাইয়া বাচ্চা রেখে কাটি দিতে, ওরা কয় টেকা দেও। তাহলে আমি মুরগি টেকা দিলাইছি, টেকা যত আসলো দিলাইছি, 600-700 টেকা, টেকা বেশি আসলো না, চাকরিও দিলাইছি তারা, চাকরি দিয়ে তারা 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 নিজে নিজে আমার সোনার কানে আর আমার বাচ্চা তারা রূপার জিনিস শুনে সোনার কানের একটা সোনার টক আছে, আমার নাকের এক জোড়া সোনার কানের আর নেপুর আমার মেয়ে তারা আর আমার দুই জোড়া সব লইছে। এর জোরে দিয়া তোর কয় 1.5 লাখ টাকা ওখানে ভিতরে দে, নাইলে তোর ছেলে কাটি নিব। তারপরে কইছি, দেখো তোমরা এইরকম করো না, তার পাওয়া তো ধরেও না শুনেছি, একদম চিল্লাইস না এরকম কয়, চিল্লাইলে গুলি করে দিব তোর জামাই দে। আমারে ধরছে চাকু, আমার জামাইরে ধরছে বন্দুক দিয়া আর চাকু ধরছে গোলা, মাতিলে একদম গুলি করবো। লিটন নাথের স্ত্রী জানান, দুষ্কৃতীদের মুখ কালো মাস্ক দিয়ে ঢাকা ছিল এবং প্রত্যেকেই কালো কাপড় পরিধান করেছিল, ফলে কাউকে চিনতে পারা যায়নি। পরবর্তী সময় তাদের দাবি পূরণ না করতে পারায় লিটন নাথকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। মাথা তো টুপি একদম সব কালো কাপড় কিনছে আর হিন্দি মাতে কিচ্ছু বোঝা যায় না, তারা খালি তারা তারা যেন মাতে, এটা খালি গ্রাম ভাষা দিয়ে তারা তারা মাতে, আর আমরা যেন মাতবার লোকে হিন্দি মাতে, তারপরে আরো কিরকম মাতে কিছু বোঝা যায় না, সব খালি হিন্দি মাতে। পরে ও শর্মাস্ত্রীর ওদিকে গেছে, কাজকাল দিকে লইয়া গেছে, চিল্লাইলে দিলে কর্মী কইছে, আমি ধরো এত আর চিল্লাইতেও পারছি না, আমার বাচ্চা লই আমি কিতা করি, বাচ্চারা যদি মারি দেয়, আমার জামাই যদি মারি দেয়, আমি কিচ্ছু করতে পারছি না। তারা গেছে পরে বারো হয়েছি, বারো আমি আর পাইছি না, লাগালো পাইছি না তুকাইয়া। এখন দেখার বিষয় সরকার এবং প্রশাসন উক্ত ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।